হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো এটা ছিল আমাদের ট্রিপের সেকেন্ড ভিডিও, মানে ডে টুর ভিডিও। আমরা উঠে সকালে রেডি হয়ে গিয়েছিলাম, আর এর মধ্যে আমরা যেহেতু সিটিতে গিয়েছিলাম, হ্যামিল্টন সিটিতে, তো হ্যামিল্টন সিটির মধ্যেই সব কিছু আর কি, মানে আমরা যেখানে হোটেলটা নিয়েছিলাম ওটা একদম সেন্টার প্লেসে ছিল, আর এই মলটার নামও সেন্টার প্লেস। তো ওইখানে কাছাকাছি সব কিছু ছিল, আর আমাদের প্ল্যান এরকম ছিল আমরা দূরে কোথাও যাব না, আমরা সিটিটাকে এক্সপ্লোর করব, হাঁটাহাঁটি করব, ঘুরে বেড়াবো, কাছাকাছি যা দেখা যায় সেটাই দেখব আর কি, আর দূরে কোথাও আমরা ট্রাভেল করব না, এটার মধ্যেই আমরা এনজয় করব। তো এই তো যথারীতি আমরা বের হয়ে গেলাম, রেডি হয়ে ব্রেকফাস্টও না, ব্রাঞ্চ করার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো এরকম হাঁটতে হাঁটতে আমরা প্রথমে মলে গেলাম, মলে গিয়ে ব্রাঞ্চ করলাম, তারপরে ওয়াকিং ডিস্টেন্সে এখানে দেখলাম হচ্ছে গিয়ে মিউজিয়াম, এটা হচ্ছে ওয়াইকাটো মিউজিয়াম। আর মিউজিয়ামের সামনে বেশ সুন্দর এরকম একটা ঝর্ণা দেখতে পেলাম, তো ভাবলাম যে ওখানে গিয়ে একটু ভিডিও ক্লিপ নেই, আর হচ্ছে গিয়ে আমরা একটু ছবি তুলি। আর আমাদের মেয়ে তো সেই মজা পাচ্ছে, আর এত গরম ছিল, মানে ভালো ওয়েদার ছিল বাট গরমটা অনেক বেশি ছিল, আর রোদটার তাপটা একদম মানে বেশি ছিল আর কি। তো আমরা বেশিক্ষণ বাইরে টাইম স্পেন্ড না করে ভিতরে গেলাম মিউজিয়ামের ভিতরে, আর এই তো ঢুকতেই হচ্ছে গিয়ে এরকম একটা পানির ইফেক্ট পেলাম। তো ওর বাবা সত্যি সত্যি এটাকে পানি মনে করছিল। যাই হোক, এখানে তো আমার মেয়ে অনেক মজা করছে। আর এখানে হচ্ছে গিয়ে 18th century যে কস্টিউম ছিল, মানে সুইমিং কস্টিউম ছিল, সেটা এখানে মিউজিয়ামের মধ্যে দেখানো হচ্ছে আর কি। তো ওটাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের যে মাওরি কালচার, মাওরি কালচারের কোনখান থেকে মানে শুরু হয়েছে সেই শুরুর ইতিহাসটা এখানে রেখে দেওয়া হয়েছে। মিউজিয়াম যেহেতু মিউজিয়ামের মধ্যে ওখানে কালচারাল ব্যাপারগুলো থাকে আর কি। আর এই যে বড় নৌকার মতো এটা দেখা যাচ্ছে, এটার মধ্যেই হচ্ছে গিয়ে পুরনো দিনে তারা যাতায়াত করতো, তো ওটাই আমি এখানে দেখলাম। তো মেইনলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অতটা আসলে পড়ে রিসার্চ করার সময় পাইনি। তো যাই হোক, খুবই কম সময় আমরা একটু সব কিছু একটু একটু কভার করতে চাচ্ছিলাম আর কি, যার কারণে একদম মানে রাউন্ড দিয়ে ঘোরা যেটাকে বলে আর কি। তো এই তো এই সব সেই ছবিটা, এরকমই তারা পুরোনো দিনে এরকম ছিল। আর এটা যেহেতু আইল্যান্ড, আমাদের নিউজিল্যান্ড হচ্ছে একটা আইল্যান্ড, তো আইল্যান্ডে মাওরিরাই হচ্ছে গিয়ে প্রথম এটা আবিষ্কার করে, এখানে থাকে, তো এটা ওদের নিজস্ব একটা কালচার, আর এই কালচারটাকেই ওরা ধরে রাখার জন্য মিউজিয়াম। আর এখানে আমি যেতে যেতে দেখলাম হচ্ছে গিয়ে একটা 3D ওয়াটারফলের ইফেক্ট, 3D পিকচার, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো, এত সুন্দর, মানে হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা পিকচার, মানে পিকচারের মধ্যে এটা হচ্ছে গিয়ে এটা মানে 3D পিকচার আর কি যেটাকে বলে। তো আমার একদম মনে হচ্ছিল কি আমি সত্যি সত্যি আমি কাছে থেকেই দেখছি ওয়াটারফলটা। তো তারপরেই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, ঘুরে ঘুরে দেখছি 1978 এটা। তো আর এটা হচ্ছে কোনো একটা কী বলা যায় এটাকে, আমি আসলে জানি না। আর এটা এটা যতটুকু আমি দেখেছি, এটা হচ্ছে গিয়ে ওদের একটা হাতিয়ার ছিল, এই এই হাতিয়ারটা দিয়ে একটা লোহা টাইপের কিছু একটা টোকি বলে এটাকে, এটা হচ্ছে গিয়ে 17th century তো এটা দিয়ে হচ্ছে গিয়ে ওরা ওই ডিজাইনগুলো তৈরি করতো আর কি। তারপরে আমি দেখলাম এখানে কিছু পেন্টিং,
এতো এটা হচ্ছে ওদের একটা প্রেয়ার হল টাইপের মাওরি কালচারেরই তো। আর এটা ভিতরে আমি দেখলাম অ্যামেজিং জিনিস, এটা হচ্ছে আমাদের যে কুশি কাটা বলে না, কুশি কাটা দিয়ে পুরোটা ঘর তৈরি করা, মানে এই যে পুরোটা দেখতে পাচ্ছেন না সব কিছু, এই পুরোটাই হচ্ছে গিয়ে কুশি কাটা দিয়ে তৈরি করা। এত সুন্দর কালার কম্বিনেশন, তো ওটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর এরপরে আমরা চলে আসলাম ডিনারে। আজকে আমাদের মেইনলি এ ছিল হচ্ছে গিয়ে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে ডিনার করব আর আমরা নতুন কিছু ট্রাই করব। তো নতুন কিছু ট্রাই তো এখানকার সিস্টেমটা ছিল হচ্ছে গিয়ে এখানে মিট থেকে শুরু করে সি ফুড সব কিছু এখানে ম্যারিনেট করা থাকবে, তো আমাদের চয়েস অনুযায়ী আমরা বলে করে দিব। আর ওরা হচ্ছে গিয়ে মানে মশলাও আমরা দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব। আমি আসলে ক্লিপ নিতে পারিনি কারণ আমরা আমাদের বেশ দেরি হয়ে গেছিলো, আমরা অলমোস্ট ওদের ক্লোজিং টাইমে গিয়েছিলাম আর কি, তো আমাদের খুব জলদি জলদি করতে হয়েছিলো, তো সব কিছু আমি নিতে পারিনি ক্লিপ। তো যাই হোক, ওরাভাবে রান্না করে সাথে সাথে ওটা আমাদেরকে দিচ্ছিলো আর কি। তো এই ছিল সিস্টেম, আমরা খুব ভালো করে ডিনার করলাম, তারপরে আমরা রাতের সিটি দেখতে বের হলাম। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওয়াক করছিলাম, সাথে রাতের হ্যামিল্টন সিটিও দেখছিলাম। এখন বেশ রাত হয়ে গেছে, প্রায় 10:30-11টার মতো বাজে, সব কিছু প্রায় খালি অবস্থা আর কি। তো ওই তো আমার মেয়ে এখানে বেশ এনজয় করছে খালি রাতের মধ্যে আর কি। আর গরম তো গরমে রাতটা বেশ ভালোই হয়, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে। তো এই তো আমাদের Day-2 এখানেই শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগস, সি অন মাই নেক্সট ব্লগ ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।